আজকে বলবো ধন্যবাদ বিষয়ক কিছু কথা। ধন্যবাদ, থ্যাংক ইউ, সরি, এক্সকিউজ মি, এই কথাগুলো ঠোঁটের ডগায় রাখে উন্নত বিশ্বের মানুষেরা। আমাদের দেশে কিন্তু কি একটা সিনেমায় নাকি এরকম বলেছিল, টু ইয়ার ফ্রেন্ড নো থ্যাংক ইউ নো সরি, এই ধরনের কি যেন এইরকম একটা বাজে কথা কিভাবে যে মানুষের ব্রেনের মধ্যে গেঁথে গিয়েছে বাংলাদেশের মানুষের। আর যে ডায়লগটা বানিয়েছিল তাকে পেলে পরে একটু আলু ভর্তা টর্তা বানানো দরকার ছিল তাকে, যে ভালো জিনিস বলতে পারো না মন্দ জিনিস এরকম প্রচার করেছে। দেখো অনেকে বলে এগুলো কুসংস্কার, ইংরেজদের ম্লেচ্ছদের অনাচারী শিক্ষা, আজে বাজে কথা, কিসের থ্যাংক ইউ কিসের সরি নিজের মানুষদেরকে, পরকে নাকি ওগুলি বলে। তাই যদি হয়, এটা যদি কুসংস্কার হয়, প্রথমে কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে হবে, ভগবানের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে হবে যে তুমি কেন কুসংস্কারে বিশ্বাসী, কেন তুমি থ্যাংকস পছন্দ করো, কে স্রষ্টা থ্যাংকস পছন্দ করে না, শোকর করা পছন্দ করে না, সন্তোষ প্রকাশ করা পছন্দ করেন না স্রষ্টা, বলো তো ভাবো। শোকর করা মানেই তো থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া। এত সুন্দর সৃষ্টি, প্রত্যেক দিন শোকর করার মতন আমরা কত কিছু পাই। একদিনে শুরুতেই তো আজকে যে বেঁচে আছি ঘুমের মধ্যে, যে মরে যাই নাই, এটাও তো শোকর করার জন্য যথেষ্ট। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে শোকর করতে হবে না, আল্লাহকে থ্যাংকস দিতে হবে না, ধন্যবাদ দিতে হবে না, দাও না, দেওয়া কিন্তু উচিত, নাহলে এই গত রাত শেষ রাত হয়ে যেতে পারত। তাই ওর জন্য ধন্যবাদ দেওয়া যায়, আমাকে সুন্দর সুস্থ ভাবে সৃষ্টি করেছেন সেজন্য ধন্যবাদ দেওয়া যায়। কত মানুষ না খেয়ে আছে, কত কষ্টে আছে, আর আমার যা খেতে ইচ্ছে করে আমি খেতে পারছি, জোগাড় হয়ে যাচ্ছে, সেই সামর্থ্য তিনি আমাকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ দেওয়ার কত কিছু আছে, খুঁজে না পেলে হবে নাকি। ধন্যবাদ গেল, এবার আসলো সরি, দুঃখিত, ক্ষমা চাই, মাপ চাই, তওবা করি। নাই ধর্মে তওবা করাটাও তো মানে আমি দুঃখিত, আমি আর এটা করব না, এই শপথ। হিন্দু ধর্মে আছে প্রায়শ্চিত্ত করা, বোধহয় বুদ্ধিস্টদেরও এরকম আছে, কিছু একটা আছে অনুতাপ করে ক্ষমা যাওয়ার। আর আমাদের খ্রিস্টানদের পাপ স্বীকার আছে, কনফেস করে ক্ষমা চায় ঈশ্বরের কাছে, এটা সরি। তুমি আকাম কুকাম করে ঘুরে বেড়াবা, কোন দুঃখ প্রকাশ করবে না, আরেকজনের সহ্য করার জন্য তো একটা পয়েন্ট চাই, যে না থাক, ও তো সরি বলছে বুঝে নাই, আচ্ছা মাফ করে দিল। মাপই যদি না চায়, মাপ কেন করবে, কিভাবে করবে? আর মাপ না চাইলে অটো যদি মাপ করে দেয় বারবার, তাইলে তো হবে না, প্রশ্রয় পাবে আরো বেশি অন্যায় করতে গিয়ে। তাই আমাদের এগুলো মনে রাখা দরকার। তো পেশায় যে আমি শিক্ষক, এটা তো ভোলার উপায় নাই বন্ধুরা। সেজন্য দেখো, এই জিনিসটা বোঝানোর জন্য যদি বলি, ধরো আমাদের পোশাক যখন নোংরা হয়, ময়লা লাগে, এটা আমাদের ধুতে হয়, আরেকজন ধুয়ে দেখবা নিজে ধুই, ধুতে হয়, একটু ঝামেলা আছে। সেজন্য আমরা কি করি, ধোয়া লাগে দেখে আমরা একটু যত্ন করে করি, যাতে বেশি দাগ টাক না লাগে, বেশি নোংরা না হয়, তাই তো? যদি এমন হতো ভাবো তো, প্রতি রাতে আমাদের ময়লা কাপড়গুলো অটো ক্লিন হয়ে যায়, সকালবেলা পরিপাটি ইস্তিরি করা পেয়ে যায়, আবার করি, আমরা কি তাইলে অত যত্ন করে পড়তাম, বলো তো, ভাবো তো। তা আমাদের অন্তর, আমাদের হৃদয় কলুষিত হয় পাপ করলে, গুণা করলে, সেই গুণা সাফ করতে হয় ক্ষমা চেয়ে, সেই সাবান দিয়ে, যে ডিশ ওয়াশিং সোপ দিয়ে কাপড় পরিষ্কার হবে না, কাপড় পরিষ্কারের সাবান দিয়ে ডিশ ওয়াশ করলে অত ভালো হবে না,
এই টয়লেট ক্লিন করলে হবে না, কাপড় পরিষ্কার করার সাবান দিয়ে, তাইলে এক একটা কাজের জন্য এক এক রকম সাবান আছে। আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য মাফ চাওয়া, ক্ষমা চাওয়া বা সরি বলার মতন সাবানটা দরকার না? এটা আমার ব্যাখ্যা, তোমরা কি বলো বলো তো আমাকে কিন্তু কমেন্টে জানাইও, কারণ আমি তো একেবারে পণ্ডিত না, আমার ধারণায় ভুলও তো থাকতে পারে। তোমরা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন? আর ওই যে এক্সকিউজ মি, উন্নত দেশে ভিড় বাড়টা যখন এগিয়ে যায় বলে এক্সকিউজ মি বলে সরে যান, বাঙালি বিশ্বাস করে না, বলে এইগুলো কুসংস্কার, আমার কোনই আছে না, কোনই গুতা মেরে চলে যাও, ঠেলা গুতা মেরে চলে যাও। এটা কি ভদ্রতা হইল? আমরা যদি ভদ্র আচরণ করি কেউ কিন্তু আমাদের বদনাম করতে পারবে না, না? দেখো, আচ্ছা ওই যে সরি বলাটা, সরিটা না আমার মনে হয় এটা আরেকটু চিন্তা করা খুব দরকার। দেখো আমাদের ওই যে পবিত্র বাইবেলেও আছে, যীশু খ্রিস্ট বলেছেন তোমার তাকে জিজ্ঞেস করেছে মানুষরা যারা উপদেশ শুনতে আসছিল, যারা ধর্ম প্রচার করতে আসে, তার পক্ষে বিপক্ষের অনেক মানুষ আশেপাশে থাকে, জিজ্ঞেস করেছিল যীশুকে যে আমি আমার ভাইকে কয়বার ক্ষমা করব, সাতবার? যীশু বলেছিলেন তোমার ভাইকে আমি বলছি সাত গুণ সত্তর বার ক্ষমা করো। এই পয়েন্টটা ধরে কত মানুষ যে কত অপব্যাখ্যা দেয়, হয়তো আরেকজনের সাথে খুব নিষ্ঠুর নির্মম আচরণ করেছে ভাইয়ের সাথে, সেই ভাই ক্ষমা করতে পারছে না, বলছে যীশুর কথা পর্যন্ত শুনো না, ক্ষমা করতে বলছে ক্ষমা করো। আরে বেটা, তুই কি ক্ষমা চাইছিলি? আল্লাহ কি ক্ষমা করে? ক্ষমা না চাইলে, তওবা না করলে আল্লাহ ক্ষমা করে? প্রায়শ্চিত্ত না করলে কি পাপ ক্ষমা হয়? তাহলে মানুষ কি করে ক্ষমা করে ক্ষমা না চাইলে বলো তো? সরি বলতে হবে না? আর যদি ক্ষমা না চাইলে বারবার ওই যে অটো ক্ষমা করে দেওয়া হয়, এরা তখন কি করে, ওই দুধ কলা দাও যত সাপের বিষ বাড়ে ততর মতো, যত বারবার ক্ষমা করে দিবা নিজ গুণে, ওরা আরো বেশি তোমাকে কুড়াল দিয়ে কোপাতে আসবে, কারণ তার কোনো জবাবদিহিতা নাই তো। জবাবদিহিতা দরকার আছে কাজে, ক্ষেত্রে যে কোনো কাজে জবাবদিহিতা প্রয়োজন আছে। তাই আমরা যদি দোষ করি, অপরাধ করি, ক্ষমা করি, যার কাছে দোষ করেছি তার কাছে আমাদের ক্ষমা চাওয়াটা প্রয়োজন, কি বলো ভাইরা বন্ধুরা আমার? তাই যদি হয় আসো আত্মপরীক্ষা করি, নিজেকে নিজের অন্তর পরীক্ষা করি, আমার বিবেক কি বলে, যদি মনে হয় হ্যাঁ আমি অমুককে কষ্ট দিয়েছি, তার মনে কষ্ট দিয়েছি, গিয়ে বলার ভাই আমি বুঝি নাই, তুমি মনে রেখো না, ধরে সরি মাফ করে দিও, এটা যদি তোমার বলতে খুব বাধে, এভাবে বললেও কিন্তু এটা সরোটা দুঃখটা প্রকাশ করা হয়। চলো না আমরা নিজেকে এইভাবে একটু বিশুদ্ধ করে নেই, তাহলে স্রষ্টাও আমাদের অনেক না জানা পাপগুলো ক্ষমা করে দেবেন, ঠিক না বন্ধুরা? ভালো থেকো, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, কিন্তু আমাকে জানাও আমি যে বিশ্বাসটা করি তোমাদের সাথে যা শেয়ার করলাম, তোমাদের কি মনে হয় ঠিক বলেছি না ভুল বলেছি? যদি ঠিক বলে থাকি একটা লাইক দাও আর কমেন্ট করে জানাও, ভালো যদি বলে থাকি অন্যদের সাথে এটা শেয়ার করো, কেমন? ভালো থেকো সবাই।